আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন, তাই আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন। তো আজ আমরা ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব মেরিল বেবি পেস্ট নিয়ে। স্বাভাবিকভাবে প্রত্যেক ফ্যামিলির ভিতরে ছোটো বাচ্চারা থাকে, অনেক বাচ্চাদের দেখা যায় দাঁত পোকায় খেয়ে ফেলে এবং খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। দেখা যায় বাচ্চাদের দাঁতের মারি ফুলে যায়, দাঁত পোকায় খাওয়ার কারণে যন্ত্রণা করে, অনেক বাচ্চারা কান্নাকাটি করে, শেষ পর্যন্ত এমনকি অল্প বয়সে 2-3 বছর 5 বছর বাচ্চাদের দাঁত তুলে পর্যন্ত ফেলতে হয়। তো দেখা যায় বাচ্চাদের দাঁতে সমস্যা থাকার কারণে এবং অনেকে বাচ্চারা দেখে মিষ্টি জাতীয় খাবার খায়, বিভিন্ন ধরনের চিপস, তারপরে মিষ্টি জাতীয় চকলেট, চুইংগাম, এগুলো খাওয়ার কারণে দাঁত বাচ্চা থেকে পোকে ধরে নষ্ট হয়ে যায়। তো প্রতিদিন 2 বার যদি বাচ্চাদেরকে এই পেস্ট দিয়ে দাঁত মাজানো হয় বা দাঁত মাজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সমস্যা থেকে সমাধান হবে। আপনি আপনাদের ভিডিও শেষে দেখাবো যে আমার বাচ্চার দাঁত কি, আমার বাচ্চার বয়স মাত্র 3.5 বছর, দেখবেন তার আমার বাচ্চার দাঁতগুলো একেবারে ফ্রেশ, একবার মুক্তর মতো চকচক করে। কারণ হলো আমি এই যখন ওর বয়স মোটামুটি 2 বছর হয়েছে বা 2 বছর যখন হয়েছে, দাঁত যখন মোটামুটি উঠছে 2 বছর থেকেই, আমি 2 বছর পর থেকে কিন্তু আমি ওকে এই মেরির বেবি পেস্ট দিয়ে কিন্তু ওর দাঁত মাজানোর জন্য ওর অভ্যাস করেছি। দেখা যায় এখন দাঁতে ব্রাশ করে, যার কারণে ওর দাঁতগুলো খুব সুন্দর হয়েছে। এবং কোনো মূলত বাচ্চাদেরকে নরম ব্রাশ দিয়ে দাঁত মাজানোর অভ্যাস করা উচিত এবং প্রতিদিন বাচ্চা ঠিকমতো দাঁত মাজার জন্য ওকে সহযোগিতা করা উচিত। যেহেতু ছোটো মানুষ বাচ্চা বুঝে না, তাই আমাদেরকে বাচ্চার দাঁত মাজার জন্য সহযোগিতা করতে হবে, তাহলে অবশ্যই দাঁত মাজার জন্য উৎসাহ দেবো। অনেক সময় দেখা যায় যে এই পেস্টটা এমনভাবে তৈরি করা হয়েছে অরেঞ্জ ফ্লেভার দিয়ে, দেখা যায় বাচ্চাদের পেটে গেলেও কোনো সমস্যা হবে না, যদি পুরোটাও খেয়ে ফেলে তারপর কোনো সমস্যা নেই। মেরিল বেবি জেল টুথপেস্ট শিশুর দাঁত আর কোমল মাড়ির রোগ জীবাণু প্রতিরোধ করে, ফলে দাঁত গড়ে ওঠে সুস্থ নিরোগ হয়। কমলালেবুর মিষ্টি স্বাদে মেরিল বেবি জেল টুথপেস্ট শিশুকে নিয়মিত দাঁত ব্রাশে উৎসাহ দেয়, তাই শিশুর দাঁত থাকে সম্পূর্ণ সুরক্ষিত। সুতরাং এই আমি যেসব টুথপেস্ট বাজারে দেখেছি তার মধ্যে কিন্তু মেরিল বেবি পেস্টটাই দেখা যায় মনে হয় বেস্ট। কারণ আমি আরও অনেক, যেহেতু আমার ফার্মেসির পেশা, যেহেতু আমি মানুষদেরকে সেবা দিয়ে থাকি, অনেক বাচ্চাদেরকে অন্যান্য পেস্ট দিয়েছি। আরেকটা আছে হোয়াইট ফ্লাস, ওটা দিয়েছি কিন্তু ওটারা বাচ্চারা কিন্তু আগ্রহ প্রকাশ করে না। দেখা যায় যে এই মেরিল বেবি পেস্ট এটার প্রতি বাচ্চারা আগ্রহ প্রকাশ বেশি করে থাকে। তো সুতরাং আপনার বাচ্চাকে সুস্থ সুন্দর দাঁত পাওয়ার জন্য, মুখের জীবাণু দূর করার জন্য কিন্তু অবশ্যই এই মেরির বেবি পেস্টের কোনো জরুরি নেই। এটা কিন্তু আপনারা বাচ্চাদের দিতে পারবেন। সর্বোচ্চ খুচরা মূল্য হলো 75 টাকা। আপনি যে কোনো আপনার কাছের যেসব যে কোনো মুদি দোকানে কিন্তু এটা আপনি কিনতে পাবেন। সুতরাং আমি মনে করি যে প্রত্যেক বাচ্চাদেরকে এই মেরির বেবি পেস্ট দিয়ে দাঁত মাজালে কিন্তু আশা করি এটা খুব ভালো একটা ফল দিবে। তো মূলত 6 বছরের নিচে যেসব বাচ্চা তাদের জন্য কিন্তু এই মেরিল বেবি টুথপেস্ট কিন্তু ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে সিলিকা, গ্লিসারিন, সর্বিটল, পিইজি 600, SCMC, LS অরেঞ্জ ফ্লেভার, CI 15985, অ্যাকুয়া। তো এগুলা থাকার কারণে যথেষ্ট পরিমাণে বাচ্চার দাঁত মাজার আগ্রহ থাকে এবং কোনো খারাপ কোনো গন্ধ আসতেছে না। অরেঞ্জ ফ্লেভার থাকার কারণে একটা আলাদা একটা ফ্লেভার আসে এবং জিরো ফ্লোরাইড যুক্ত, এই জন্য জিরো ফ্লোরাইড থাকার কারণে বাচ্চাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু ওদের বাচ্চা মানুষ, এই জন্য দাঁত, তারপর মুখের কোষ, কী বলে মুখের যে আশেপাশে কোষগুলো এগুলো সংবেদনশীল অনেক এই থাকে, নরম থাকে, সেজন্য এখানে কিন্তু জিরো ফ্লোরাইড দেওয়া হয়েছে। তো এই জন্য বাচ্চারা কিন্তু এই সুন্দর ঘ্রাণের কারণে কিন্তু দাঁত মাজার জন্য কিন্তু উৎসাহ প্রকাশ করে। আর একটা কথা হয়েছে যে এই আপনি যে টুথপেস্টটা কিনবেন, এই টুথপেস্টের গায়ে কিন্তু একটা হটলাইন কিন্তু নাম্বার দেওয়া আছে। আপনারা সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টা আপনারা যে কোনো সময় বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা ফোন করে ফ্রি পরামর্শ নিতে পারবেন। এই জন্য কিন্তু আপনারা যেই এই পেস্টটা কিনবেন, এই পেস্টের গায়ে কিন্তু নাম্বারটা দেওয়া আছে। এই জন্য আমি মনে করি না যে নাম্বারটা বলতে হবে, এই যে পেস্টের গায়ে দেখেন নাম্বার লেখা আছে, আপনারা এই নাম্বারটা দিয়ে কিন্তু বাচ্চার যে কোনো পরামর্শের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন কোম্পানির সাথে এবং তারা কিন্তু আপনার বাচ্চাকে সুন্দর বেরিয়ে ওঠার জন্য যতটুকু পরামর্শ দেওয়া দরকার তারা কিন্তু দিয়ে থাকবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই অনেক কথাই বললাম। আমাদের প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি আর আমাদের কষ্টটা সার্থক যেন হয় অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। হয়তো আমাদের ভুল হতে পারে, আমরা যদি আমাদের কোনো ভুল যদি আপনার কাছে ধরা পড়ে আমাদেরকে বলবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। আর একটা কথা হলো যে
সব সময় আপনাদের সহযোগিতা দ্বারাই আমরা কিন্তু এই ভিডিওগুলো আপলোড দেওয়ার কিন্তু উৎসাহ পাই। আর আমি মনে করি এগুলো প্রত্যেকটি কিন্তু জনকল্যাণমূলক কাজ এবং উপকারী কাজ, কারণ প্রত্যেকটা জিনিস আমি মনে করি যেগুলো সবার মানুষের উপকারের জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। তো সুতরাং আপনারা যদি আমাদেরকে এই কাজে উৎসাহ দেন তাহলে হয়তো আরও আমাদের কাজে কাজ করার মানসিকতা বেড়ে যায় এবং আমরা আরও উৎসাহ পাই। সুতরাং অবশ্যই সবাইকে অনুরোধ জানাচ্ছি যে সাবস্ক্রাইব করে, লাইক করে, তারপরে শেয়ার করে কিন্তু আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখাও, বড় করিয়া বড় করিয়া। তোমার নাম বলো, তোমার নাম কি? আমার নাম মিজবা। সবাইকে সালাম দাও। সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন। সবাই আপনার দোয়া করবেন? ছোট্ট বাবুরা প্রতিদিন দাঁত ব্রাশ করবে? তাহলে দাঁত ভালো থাকবে। বলো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন? লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রাখি, আল্লাহ হাফেজ। আবার সালাম দাও। সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।